ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, তো প্রপার্টিস গুলো সম্পর্কে ছিল, আমরা প্রপার্টিস ছিলাম। সেগুলো হচ্ছে, যেমন বলা হচ্ছে যে শোস নো অ্যাফিনিটি ফর সেলুলোজ বাট ক্যান বি অ্যাপ্লাইড অন ইফ দ্য লেটার্স অলরেডি হ্যাভ বিন ডাইড ডিরেক্ট অর অ্যানায়নিক মডাল, যেমন ট্যান ইনডিরেক্ট। যেমন যে ঘটনাটা হচ্ছে, সেলুলোজের প্রতি কোনো আকর্ষণ শো করে না বেসিক ডাই, তাহলে বেসিক ডাইটাকে সেলুলোজ দিয়ে, মানে সেলুলোজকে বেসিক ডাই দিয়ে ডাইং করা যাবে না। অবশ্যই সেলুলোজকে বেসিক ডাই দিয়ে ডাইং করা যাবে। কিভাবে? তখন সেলুলোজের সারফেসে আমরা যদি ডিরেক্ট ডাই দিয়ে বা অ্যানায়নিক ডাই দিয়ে ডাইং করি, তাহলে সেলুলোজের সারফেসে কি হবে? মনে করো ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করছে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সেলুলোজের যে ইনহেরেন্ট নেগেটিভ চার্জ সেটা কিন্তু অ্যাট্রাক্ট করে না। তখন এই নেগেটিভ ডাই দিয়ে যখন ডাইং করব, তখন নেগেটিভ হবে, তখন পজিটিভ ডাই দিয়ে, অথবা আমরা কোনো মডার্ন যদি ইউজ করি, সেই মডার্ন থেকে নেগেটিভ করবে এবং আমরা ডাই দিয়ে ডাইং করতে পারবো, পজিটিভ ডাই দিয়ে ডাইং করতে পারবো, সেটাই বলছে। অ্যাজ বেসিক ডাইস ক্যান কম্বাইন উইথ দ্য ট্যানিক অ্যাসিড ফ্রম ইনসলিবল ইন কম্পাউন্ড ইন অ্যাবসেন্স অফ দ্য মিনারেল অ্যাসিড ওয়েন দ্য সলিউশন ট্যানিক অ্যাসিড ইজ সোডিয়াম অ্যাসিড ইজ অ্যাডেড দ্য প্রেসিপিটেশন ইজ ফর্মড। তো ট্যানিক অ্যাসিডের সাথে যদি সে ইয়ে করে, তাহলে কিন্তু সোডিয়াম অ্যাসিটেট প্রেসিপিটেট হবে। দ্য পারপাস অফ সোডিয়াম অ্যাসিটেট ইজ রিয়েক্ট উইথ এসিএল লিবারেট ফ্রম দ্য ডাইস্টেব অ্যান্ড মেনটেন দ্য পিএইচ অফ ফেভারেবল ট্যানিক অ্যাসিড ডাই কমপ্লেক্স। এটা দিয়েও আমরা করতে পারি। সোডিয়াম ডায়াথাইনেট, আমরা যেটা ভেড ডাইসে পড়েছিলাম, যে সোডিয়াম ডায়াথাইনেট যেটা রিডিউসিং এজেন্ট, ক্যান ডিকালারাইজ দ্য নন অ্যাজো বেসিক ডাই বা ট্রিটমেন্ট উইথ অ্যাসিটিক অ্যাসিড রিস্টোর প্যারেন্ট বেসিক স্ট্রাকচার। সো বেসিক ডাই কন্টেনিং এজো আর পারমানেন্টলি ডিসচার্জ বাই, তো এটা দিয়ে যদি আমরা ডিসচার্জ প্রিন্টিং পর্যন্ত করতে চাই, তাহলে সেই ডিসচার্জ প্রিন্টিংটাও কিন্তু আমরা করতে পারবো এটার সাহায্যে। ডিসচার্জ প্রিন্টিং কি আমি তোমাদেরকে পরে বোঝাবো। যেহেতু সোডিয়াম ডায়াথাইনেট ইউজ করার ফলে কালার উঠে যায় বা এই, তাহলে এইটা যদি সোডিয়াম ডায়াথাইনেট যদি কোনো একটা বেসিক ডাই করা ফেব্রিকের উপরে আমরা যদি একটু ফোটা 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 দিই, তাহলে সেই ফোটা 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 জায়গাগুলো থেকে কালারটা উঠে যাবে। ওকে, তো দিস আর দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ ডিরেক্ট ডাই, এই সরি বেসিক ডাই। তো এখানে ক্লাসিফিকেশন একটু আমরা দেখবো, যে এটার আসলে সেভাবে কোনো ক্লাসিফিকেশন নেই। বিভিন্ন প্রকার কমার্শিয়াল নামের উপর বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, যেমন এজো রাইস, এজো গ্রুপ যারা থাকে তাদের বিসমার্ক ব্রাউন, এটা নাম আমরা শুনেছি, ডাইফিনাইল মিথিলিন, অ্যারোমিন, অ্যারোমিন জি, ট্রাইফিনাইল মিথিলিন, মানে তিনটা, মালাচেট গ্রিন, ম্যাগনেটা, মিথেন, অ্যাক্রেলিন, জ্যান্থেন, অ্যাজিন, অক্সাইন, থায়াজিন, এক্সেট্রা। তো সেই ডাইগুলো এখানে আছে বিভিন্ন ফোনে দেখা যাচ্ছে। এখানে প্রথমে যে রোডোমিন বি, উপরের প্রথম যেটা জ্যান্থেনের ক্ষেত্রে, তারপর বিসমার্ক ব্রাউন, অ্যারোমিন, মালাচেট গ্রিন, মিথাইলিন ব্লু, মিথাইল মেলোডা ব্লু, এক্সেট্রা। তো তাদের কি ক্রোমোফোর গ্রুপ রয়েছে এর উপর ভিত্তি করে সাধারণত আমরা ক্লাসিফাই করতে পারি মোটামুটিভাবে। ট্রেড নেম অফ দ্য বেসিক ডাই, বলা হচ্ছে যে ট্রেড নাম মানে বাণিজ্যিক নাম, তো এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেইগুলি হচ্ছে যে মিথিলিন ব্লু ডাই অনেক বেশি পরিচিত, মিথিলিন ভায়োলেট, বিসমার্ক ব্রাউন এবং ম্যাগনেটা, এই সমস্ত ডাইস পরিচিত। এখন ডাইং অফ সেলুলোজিক ফাইবার উইথ বেসিক ডাই, আমরা জানি যে বেসিক ডাইস এর কোনো প্রকার অ্যাফিনিটি সাধারণত সেলুলোজের প্রতি শো করে না, তাহলে সেই বেসিক ডাইস দিয়ে আমরা কিভাবে সেলুলোজটাকে ডাইং করব, সেই প্রসিজিওরটাই আমরা এখান থেকে দেখব। বলা হচ্ছে যে বেসিক ডাই প্রসেসেস নো অ্যাফিনিটি ফর সেলুলোজ এন্ড প্রি মডার্নটিং অফ দ্য লেটার ইজ এসেনশিয়াল টু দ্য ডেভেলপ অ্যাফিনিটি ইন ডাই। হোয়াট ইজ প্রি মডার্নটিং? প্রি মডার্নটিংটা কি? প্রি মডার্নটিংটা হচ্ছে যখন আমরা সেলুলোজ ফেব্রিককে কোনো মেটাল বা এ ধরনের কোনো, সেটা মেটাল হতে পারে, ফেরাস, ফেরিক, অ্যালাম, অথবা ন্যাচারাল মডার্ন যেমন ট্যানিন, তারপর পেয়ারার সরি তেঁতুলের বিচি ইত্যাদি,
টেনিন সমৃদ্ধ বা এই ধরনের মেটাল কমপ্লেক্স সমৃদ্ধ কোনো বস্তু দিয়ে ট্রিটমেন্ট করব, তখন এই ফেব্রিক সারফেসে একটা কমপ্লেক্স সৃষ্টি হবে। ওই যে মেয়েদের মাথার চুলে দেয় সেটার নাম কি কাঁকড়া বা লাইক, এদের কিছু কমপ্লেক্স সৃষ্টি হবে, তো যখন তখন এখানে ডাইটা সহজে আটকাবে, এমনিতে কিন্তু আটকাবে না। সেটাকে আমরা বলতেছি মডার্নটিং, অর্থাৎ ডাই এন্ট্রাপিং সাইট সৃষ্টি করছি। টেনিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ মডারন ইন ডাইং কটন উইথ বেসিক ডাই ইউজিং ইটস ওএইচ গ্রুপ টু মেক হাইড্রোজেন বন্ড উইথ দ্য সেলুলোজ হোয়াইল সিওএইচ গ্রুপ রিয়েক্ট উইথ দ্য বেসিক ডাই। হাউএভার ফাস্টনেস ইজ নট গুড অ্যাজ নাইদার ডাই ফাইবার রিয়েকশন occurs not for tanning acid basic dye complex is too bigger to develop excellent wasp fastness. তাহলে আমরা wasp fastness এর কথা জেনেছি, wasp fastness মানে কি, কা ধোয়ার পরে যদি কালার বেরিয়ে না আসে তাহলেই সেই ওইটা wasp fastness ভালো হলো, তাহলে ডাই পার্টিকেল গুলো ফেব্রিকের ভিতরে ঢুকে যত বিগার সাইজের সৃষ্টি করবে, কমপ্লেক্স সৃষ্টি করবে, সেটার বেরিয়ে আসা তত কঠিন হবে, তাই না? So apply tannic acid is fixed on the cellulose by treating the tannic acid modern cellulose and tartar emetic from the water insoluble by being anionic complex. Amount of tannic acid is to be optimized in given shape and application of inadequate acid will not exhaust by that. মানে করো যতখানি শেড করবো তার উপর ভিত্তি করে আমরা tannic acid ইউজ করি। Whereas the excess addition result wastage of the material causes resulting dye on the modern fiber. Generally, double amount of acid is used in the weight of the dye. So, jetotuku amra dye use korbo tar motamoti double amount acetic acid, sorry, tannic acid use korlei sadharonoto modern tinta hoy. Er beshi use korle seta erokom ta bhabar kono karon nai je beshi dhorbe. Okay. So, cellulose absorb tannic acid rapidly at cold but very slowly at high temperature. নর্মাল যে টেম্পারেচার কোল্ড টেম্পারেচারে র্যাপিডলি হয়। টু অ্যাভয়েড আনইভেন মডারনিং টেম্পারেচার ইজ বাথ ইজ রেজ টু বয়েল। তো দেখো যখন টেম্পারেচার দেওয়া হবে তখন ফেব্রিক কর্তৃক টেনিক অ্যাসিডের যে অ্যাবজর্পশনটা আকর্ষণটা সেটা আসলে কি হবে রিমুভ হবে বা কমে যাবে, বাট কোল্ড টেম্পারেচারে সেটা বেড়ে যাবে। তো কোল্ড টেম্পারেচার যখন বেড়ে যাবে তাড়াহুড়ো করে যখন তুমি মনে করো ডাই পার্টিকেল মডার্ন পার্টিকেল গুলো ফেব্রিক সারফেসে ডিপোজিট হবে তখন কিন্তু সেখানে আনইভেননেস হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য টেম্পারেচার বাড়িয়ে আমরা কি করি স্লোলি মডার্নিংটা করি যাতে ইভেন ডিপোজিটটা হয়। ওকে, সো টেনিক অ্যাসিড ফ্লুইড কুলিং ডাউন এট প্রগ্রেসিভলি এন্ড অ্যাবজর্পশন টেনিক অ্যাসিড বাই সেলুলোজ অলসো ট্রিটেড বাই অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা শুধু টেনিক অ্যাসিডই না, এর সাথে আরো নানা প্রকার মডার্ন আছে সেগুলো ইউজ করতে পারবো বলা হচ্ছে। বাট লিগনোসেলুলোজিক ফাইবার জুট ফ্লাক্স হ্যাম এক্সেট্রা আর মেইনলি কম্পোজড অফ সেলুলোজ হেমিসেলুলোজ এন্ড লিগলিন শো অ্যাফিনিটি টু দ্য ফাইবার দ্য প্রেজেন্স। কিন্তু এখানে একটা মজা দেখো যে সেলুলোজ ফাইবার যদিও নেগেটিভ চার্জ উৎপন্ন করতে পারে তারপরও বেসিক ডাইকোট্রিক আকর্ষিত হয় না, কিন্তু লিগনোসেলুলোজিক ফাইবার গুলো যেমন জুট ফ্লাক্স এবং হ্যাম দেয়ার মেইনলি কম্পোস্ট অফ সেলুলোজ হেমিসেলুলোজ তারা কিন্তু বেসিক ডাই দ্বারা আকর্ষিত হয়। কারণটা কি? কারণটা হচ্ছে দে কন্টেইন লিগলিন এন্ড দিস লিগলিন হ্যাজ সাম অ্যাফিনিটি টু দ্য ফাইবার। তো এটা কি কি কারণে হতে পারে? এই যে সেলুলোজের প্রতি আকর্ষণ নেই কটন সেলুলোজের প্রতি, কিন্তু বাস্ট ফাইবার বা লিগলিন কন্টেইনিং সেলুলোজের প্রতি এটার আকর্ষণটা রয়েছে। সেটা কি 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 কারণে? প্রেজেন্স অফ লিগনিন ইন দ্য স্ট্রাকচার, যেহেতু সমস্ত তাদের লিগনিন স্ট্রাকচারে লিগনিন রয়েছে। প্রেজেন্স অফ টেনিনস ইনহারেন্টলি, তাদের টেনিন জন্ম থেকেই থেকে থাকে ইনহারেন্টলি। অ্যাসিড কনস্টিটিউট অফ দ্য ফাইবার সাচ অ্যাজ Androgenate responsible for this affinity and presence of alpha cellulose. These four reasons, that's why lignocellulosic fiber like jute, flax, hemp are attracted by basic dye, okay, not cotton, though it is cellulosic fiber. Now, dyeing of cotton, তাহলে cotton সাধারণত আকর্ষণ শো করে না,
তাহলে সেটার জন্য আমরা কি করব, কটন যেহেতু আকর্ষণ শো করে না, সেজন্য সেটার আকর্ষণ বাড়াতে হবে। আকর্ষণ বাড়াতে গেলে কি করতে হবে, ফেব্রিক সারফেসে কমপ্লেক্স সৃষ্টি করতে হবে। তাহলে তিনটি স্টেপ আমরা করতে পারি, মডার্নিটিং অফ কটন উইথ ট্যানিং অ্যাসিড, অর্থাৎ ফেব্রিক সারফেসটাকে প্রথমে ট্রিটমেন্ট করে নিতে হচ্ছে, যেটাকে আমরা মডার্নিটিং বলছি, বিভিন্ন প্রকার ট্যানিক অ্যাসিড বা ন্যাচারাল বা সিনথেটিক মডার্ন দিয়ে, ফিক্সিং উইথ টার্টারিক অ্যামিটিক অ্যান্ড ডাইং উইথ অ্যাসিডটা। তো চলো আমরা ডাইংটা শুরু করি, কিভাবে কটনকে ডাইং করতে পারি। প্রথমত তাহলে প্রথম কথা আমাদের মডার্নিটিং, মডার্নিটিংটা কি, আবারও বলেছি ফেব্রিক সারফেসে যে কমপ্লেক্স ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলোকে যুক্ত করা। বলা হচ্ছে ট্যানিক অ্যাসিড ডাবল ওয়েট অফ দ্য ডাই, অর্থাৎ 1 গ্রাম ডাই দিলে 2 গ্রাম ট্যানিক অ্যাসিড, লাইক ইটস ডিসলভ ইন ওয়াটার অ্যান্ড হিটেড আপ টু বয়েল। কেন, তাহলে ডিপোজিটটা ভালো মতো হবে, ইভেন হবে, আস্তে আস্তে হবে। সেলুলোজ ইজ ট্রিটেড ইন দিস বাথ ফলোড বাই কুলিং ডাউন ইন 2 আওয়ার ওভারনাইট অ্যান্ড ডিউরিং কুলিং ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ট্যানিক অ্যাসিড ওয়াজ টেক প্লেস। কি করব, বয়েল করে রেখে দেব, তাহলে কি হচ্ছে আস্তে 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 সারা রাত ধরে বা ওভারনাইট ধরে কি হবে, ডিপোজিট হবে এর ভিতরে। কি ডিপোজিট হবে, ট্যানিক অ্যাসিড হলো ফিক্সিং। টার্টার এমেটিক হালফ অফ ট্যানিক অ্যাসিড যা দিব, তার ইজ ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড ট্যানিক অ্যাসিড ট্রিটেড কটন যেটা রাত্রে ভিজিয়ে রেখেছি, ইজ পাসড থ্রু দ্য বাথ 10 to 15 মিনিট কোল্ড ফলোড বাই রিনজিং হাইড্রোস্ট্রাকশন। তো সেটা দিয়ে তাহলে কি হবে, আমার যে ট্যানিক অ্যাসিডটা ফেব্রিক সার্ভিসে লাগলো সেটা ফিক্সড হবে। বলা হচ্ছে এখানে ট্যানিক অ্যাসিডের স্ট্রাকচার এটা, এবং এটা সেলুলোস ওএইচ যদি হয় তাহলে দেখো এই যে ট্যানিক অ্যাসিডের ওএইচ, এইখানে সেলুলোজের ওএইচটা যুক্ত হচ্ছে। ওকে, এখন ডাইটা ধরবে এই পাশে, সেলুলোজে সরাসরি ধরছে না। ওকে, নাও ডাইং রেসিপি, তো মোটামুটি যেটা 70% শেড করব অ্যাসিডিক অ্যাসিড, অ্যাডাল্ট লিকার টেম্পারেচার আওয়ার। দেখো কি বলছে, ডাই পেস্টেড উইথ অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড বয়লিং ওয়াটার ইজ অ্যাডেড অ্যান্ড স্টেটেড কমপ্লিট ডিসলিউশন। আমরা প্রথমেই জেনেছি অ্যাসিডিক অ্যাসিড অথবা মিথাইলেটেড ডিসক্রিট দিলে আমাদের ডাইটা ডিসলিউশন ভালো হয়। বেসিক ডাই পাসেস হায়ার অ্যাফিনিটি ফর দ্য ট্যানিক অ্যাসিড মডার্ন সেলুলোস অ্যান্ড সো, এই যে বেসিক ডাইটা সেটা ট্যানিক অ্যাসিডের প্রতি কি শো করে, অ্যাফিনিটি শো করে। অ্যান্ড সো ডাই সলিউশন ইজ অ্যাডেড ইন এ 3 ইনস্টলমেন্টস। ডাই বাথ ইজ প্রিপেয়ার্ড উইথ দ্য ওয়াটার অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড, পিএইচ কত থাকবে 4.5 থেকে 5.5 অ্যাট রুম টেম্পারেচার। 1/3 অফ দ্য ডাই সলিউশন ইজ অ্যাডেড, the modern cotton entered into the cold and dyed for 15 minutes. Second third is added, temperature is 840 degree and bath is further 20 minutes after room. Which last and third is added, temperature 70 degree for dessert time. দেখো এখানে তারা তিনটি ভাগ করে করছে, তার উপর প্রবলেম নাই, তো তোমরা চাইলে একবারও করতে পারো। ভাগে ভাগে করলে কি হয় যে সেটটা ঠিকঠাক মতো আসে। বলা আছে আমার যে টোটাল ডাইসটা সেটাকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি, প্রথমে 1/3 দিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড স্যাম্পল কোল্ড টেম্পারেচারে, তারপর টেম্পারেচার রেইজ করছি, সেকেন্ড 1/3 দিচ্ছি চালাচ্ছি, তারপর 70 ডিগ্রি রেইজ করছি, থার্ড যে 1/3 ডাই আছে সেটা দিচ্ছি মোটামুটি 20-30 মিনিট চালিয়ে রেইজ করছি। তো এটা দিলে যেটা হবে যে ডাইটা যখন আমরা একবারে দিব তখন তো সেটা ছোট 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 করবে, তো এটা আস্তে আস্তে যখন দিচ্ছি কোল্ড টেম্পারেচারে হার্ড টেম্পারে আস্তে আস্তে কি হচ্ছে ইভেন লেভেল ডাইংটা ইনশিওর করছে। ওকে, তাহলে ডাই কিভাবে গুলাবো এবং ডাইং করব সেটা আমরা বুঝলাম। এখন এখানে একটা রিয়াকশনটা যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে এটা আমাদের কি ছিল, ট্যানিক অ্যাসিড ছিল প্রথম স্ট্রাকচার এবং এটা আমাদের সেলুলোজ। ওকে, এবার আসি বেসিক ডাইসে, তাহলে বেসিক ডাইস কন্টেইন করছে পজিটিভ চার্জ। দেখো এটা সেলুলোজ থেকে যাচ্ছে, তার সাথে যুক্ত হয়েছে ট্যানিং অ্যাসিড, এই ট্যানিং অ্যাসিডের সাথে যে সিওএইচ গ্রুপ যেখানে ছিল
এর সাথে যুক্ত হয়েছে সিএল মাইনাসটা চলে গিয়ে এই যে প্লাসটা আছে সেই প্লাসটা এখানে COH মাইনাস এর সাথে যুক্ত হয়েছে ক্লিয়ার সো এইখানে সেলুলোজ ট্যানিক অ্যাসিড বেসিক ডাই কমপ্লেক্স সৃষ্টি হলো তাহলে সরাসরি সেলুলোজের OH এর সাথে কিন্তু হলো না হলো কার সাথে আমাদের যে ট্যানিক অ্যাসিডের COH গ্রুপ আছে সেখান থেকে এই চলে গিয়ে পজিটিভ ডাই এখানে যুক্ত হলো ক্লিয়ার তাহলে প্রথমে কি করলাম স্যাম্পলটাকে ট্যানিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলাম তাহলে এখানে ট্যানিক অ্যাসিড গ্রুপ যুক্ত হলো ট্যানিক অ্যাসিডের যে COH গ্রুপ আছে সেটার H চলে গিয়ে সেখানে আমার কার্বক্সিলিক গ্রুপের H চলে গিয়ে সেখানে আমার পজিটিভ ডাইটা যুক্ত ওকে দিস দ্য মেকানিজম ওকে আফটার ট্রিটমেন্ট বলা হচ্ছে যে ব্যাকটেনিন ফর বেটার ওয়াশফাসনেস ব্যাকটেনিন মে বি ডান বাই ট্রিটিং ডাইট কটন ইন লিকুইড অফ ট্যানিক অ্যাসিড বলা হচ্ছে ডাইং করার পরও আমরা কি করি লিকুইড অফ ট্যানিক অ্যাসিড 1.5 গ্রাম কোল্ড 30 মিনিট স্কুইজ এন্ড পাস থ্রু দ্য সলিউশন অফ টার্টার এমেটিক এন্ড ব্র্যাক ট্যানিং ইজ নট পপুলার অল্টার দ্য আর্লিয়ার সেট দেখো কালার ফাস্টনেস বা এগুলো যেন ভালো হয় সেজন্য এই ডাইং করা সেটটাকে আবার ট্যানিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাতে যেটা হয় সেটা চেঞ্জ হয়ে যায় কিন্তু ফাস্টনেস প্রপার্টিস ভালো হয় তো শেড যদি চেঞ্জ হয়ে যায় সেটা আসলে এতটা অ্যাপ্লিকেবল না এক মিনিট আছে কেটে গেলে আবার জয়েন করবে টপিং অফ ডিরেক্ট ডাই টপিং অফ ডিরেক্ট ডাই মানে কি একটু ডাই কম লেগেছে আর একটু ডাই দিব তরকারিতে একটু লবণ কম হয়েছে আর একটু তর লবণ দিব সেটাকে টপিং বলি আমরা ডাইং এর ক্ষেত্রে মনে করো রিকোয়ার্ড শেড যেটা সেটা আসার কথা ছিল সেটা আসে নাই তাহলে আর একটু ডাই অ্যাড করি সেটাকে আমরা টপিং বলছি সো টপিং অফ ডিরেক্ট ডাইটা কি বলা হচ্ছে সেলুলোসিস ফার্স্ট ডাই উইথ ডিরেক্ট ডাই ফলোড বাই রিডাইং উইথ বেসিক ডাই বা দ্যাট রুম টেম্পারেচার দেখো একবার যদি আমরা সেলুলোজকে ডাইং করে ফেললাম সেটার গায়ে তখন কি হচ্ছে যে পজিটিভ ডাইটে এটার সাথে অ্যাটাচ হয়ে গেল তো এখানে আবার তো আমরা ডিরেক্ট ডাই দিতে পারছি না বা ডিরেক্ট ডাইটা ডাইং করতে পারছি না সো আমরা যদি বেসিক ডাই বলা হচ্ছে কি ফলো রিডাইং এট রুম টেম্পারেচার ইন অ্যাসিডিক পিএইচ সো আমরা কি করছি তখন আবার নতুন করে একটু ডাই গুলাচ্ছি এবং সেই নতুন ডাইটা ওই লবণের মতো আবার ফেব্রিকে ট্রিট করছি বলা হচ্ছে সেলুলোসিস ডাই দি ডিরেক্ট ডাই ফলোড বাই রিডাইং এন্ড বেসিক ডাই এট রুম টেম্পারেচার তো এটা যখন ডিরেক্ট ডাইসের ক্ষেত্রে আমরা বলবো প্রথমত বেসিক ডাইসের ক্ষেত্রে বলি বেসিক ডাইসের ক্ষেত্রে যদি আমরা আরেকটু ডাই গুলি